এর থেকে ভালো আর কি হতে পারে মানে করণ জোহর একটা লেখার দরকার ছিল না ওর যে ট্রেডমার্ক সেটা এখানে পুরো হয়ে যাচ্ছিল প্রত্যেকটা ফ্রেমে করণ জোহর এটাকে বলা হয় প্রত্যেকটা ফ্রেমে করণ জোহর একদমই তাই রিয়েলি মানে দারুণ করেছে Hello everyone, welcome to Bioscope Bong Couple. I am Ambali. I am Abhishek. I am Raisha Gechi. I am going to make a video. If you haven't subscribed to our channel, please subscribe to our channel. Bell icon press to our video upload to our notification page. If you follow Facebook, Twitter, Instagram, you can follow interactive polls, question answers. You can follow comment box. The links in the video description. আজকে আমরা একটা মুভি টিজার নিয়ে এসেছি রকি আর রানি কি প্রেম কাহিনী এটা পোস্টার রিলিজ হয়েছিল ইনস্টাগ্রামে দেখেছিলাম রকি আর রানি হ্যাঁ যেটা রণবীর আর আলিয়া কে নিয়ে করছে করণ জোহর ধর্মেন্দ্র জয়া বচ্চন এরাও আছে মনে পড়ল তখন মনে পড়ছিল হ্যাঁ তো ওটা রিলিজ কবে করছে 28 জুলাই রিলিজ করবে ইন থিয়েটারস তো তারই টিজার বেরিয়েছে তো দেখা যাক কেমন বয়স উফ সব অ্যাঙ্গেল থেকে করণ জোহর একদম ধর্মা প্রোডাকশন এটা লেখাতেই হতো না ও ছবি দেখে বেরোতো ওয়াও নাইস दुर्गा पूजा एक ग्रैंडनेस पे दरकार ছিল বাহ সবার নাচ আরে Full family drama. Shari, take it down, lad. Let's go. Takichi. National teaser ho to na. 25th anniversary. I think 25 বছর করণ জোহর এর ইন্ডাস্ট্রিতে এর থেকে ভালো আর কি হতে পারে মানে করণ জোহর এখানে লেখার দরকার ছিল না ওর যে ট্রেডমার্ক সেটা এখানে পুরো হয়ে যাচ্ছিল প্রত্যেকটা ফ্রেমে করণ জোহর এটাকে বলা হয় প্রত্যেকটা ফ্রেমে করণ জোহর একদমই তাই রিয়েলি মানে দারুণ করেছে দারুণ এক্সাইটেড আর এদের গলিবার পরে মনে হয় ওখানে তো অতটা দেখায়নি তো এখানে এদের দুজনের রোম্যান্স তার সাথে ধর্মেন্দ্র আছে তো ভালো অ্যাক্টিং দেখতে পারবো অনেকেই আছে মানে অ্যাক্টিং দেখানোর জন্য হ্যাঁ আর মনে হলো এটা মানে রম কম পুরো নয় family একটু ফ্যামিলি ড্রামা প্লিজ আমার রমকম দরকার নেই মানে মাঝে মধ্যে একটু ড্রামাও পছন্দ আছে আমার মনে হলো হ্যাঁ পুরো যে একদম কমেডি আর চলছে সেটা নয় না আমার মনে হয় আবার মানে এই ইয়ারে তো মনেই হচ্ছে যে আবার ফ্যামিলি মুভিজ ব্যাক করছে যে তুমি হোল ফ্যামিলি ধরে শুধু লাভ স্টোরি না কোনো ফ্যামিলি ড্রামাও দেখো হ্যাঁ আর এই বছর অনেকগুলো দেখলাম আমরা ফ্যামিলি মুভি তো এক্সপেকটেশন হাই একদমই গ্ল্যামার হাই টিজার দেখি আমরা এক্সাইটেড ট্রেলারের জন্য ওয়েট করব এক্স্যাক্টলি আর মানে ইন সিনেমাস করণ জোহর এরকম গ্র্যান্ড একটা আর তারপরে এখানে বাঙালি পরিবার দেখানো হয়েছে একটা ফ্যামিলিকে আলিয়া ভট্টের ফ্যামিলিকে তো ওর জন্য দুর্গাপূজা তো অবশ্যই তাই জন্য আলিয়া ভট্ট শাড়ি প্রচুর পরেছে আর দুর্গাপূজা সিঁদুর খেলাতে প্রচুর লাল রং উঠেছে আর মানে ওটা হোলি হয়ে গেছে আর আমরাও দেখতে চাই করণ জোহর কেমন ভাবে বাঙালি দুর্গাপূজাকে রিপ্রেজেন্ট করছে সেটা একদম মানে করণ জোহর এর পয়েন্ট অফ ভিউ দিয়ে বাঙালির যে দুর্গাপূজা হ্যাঁ কেমন খুব এক্সাইটেড একদম এক্সাইটেড ট্রেলার হলে আরো বুঝতে পারবো topic গুলো কারণ ডায়ালগ ছাড়া মিউজিক দিয়ে করেছে তো একটা গান দেখিয়েছে বাস তো grand location. Everything grand. Shooting interview Karan Johar বলছিলো যে এখন সিনেমাতে লিপ সিঙ্ক গানগুলো অনেক কমে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান চলছে তুমি লিপ কোর্স শোনা লিপ সিঙ্ক একটা আর্ট তো সেটা এখানে কারণ যখন তখন বলেছিল যে আমি রকি রানি শুটিং করছি তখন সুইজারল্যান্ডে গিয়ে আমি একটা লিপ সিঙ্ক সং শুট করে এসেছি তো আমি রাখছি আমার সিনেমাতে তো সেটাই এটা আরে কোনো আর্ট ফর্মে হারিয়ে যাওয়া উচিত না খুব সব জায়গায় না হলো মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় ইন্ট্রোডিউস অ্যাট লিস্ট শিখে রাখা দরকার যেখানে দরকার না আননেসেসারি ঢোকানোর কোনো মানে নেই obviously বাট হ্যাঁ কারণ যখন নিজের সিনেমায় কোরে দাইরকম সিচুয়েশন যেখানে এটা চলে আসছে একদম একদম আলটিমেট তুমি মুভি দেখছো না এটা কারণ জোহর মুভি দেখছো একটু দুটোর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ তুমি এখন গ্যাংসো বাসে পুরো এটা এক্সপেক্ট করবে না কেউ লিপসিং করে গান গাইছে স্বাভাবিক সেখানে দরকার নেই আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে আপনারা কতটা এক্সাইটেড 28 জুনে এটা রিলিজ করবে জুলাই হ্যাঁ হ্যাঁ আপনারা কেমন লেগেছে আর আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো সেটা জানাবেন একদম আর Please video take bhalo lagle share korben like korben ekdom ar ekhono jodi amader channel ta subscribe na kore thaken obosshoi subscribe korben ar erokom ar ki video react ba review ona korte pari seta comment box e suggestion debe ar tole next video te apnar sathe dekha hobe bye bye